হাই ফ্রেন্ডস, এই ভিডিওটি ওইসব পরীক্ষার্থীদের জন্য যারা এসসি মিসেলেনিয়াস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। এটা সাবজেক্ট প্রথম পার্ট জিওগ্রাফি, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে ল্যাটারাইট পাওয়া যায় উত্তর চব্বিশ পরগনায়। পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার থান নামে পরিচিত। নিউমাটোপোর হলো ম্যানগ্রোভের শ্বাসমূল। কলকাতার মেট্রোপলিটন অঞ্চলকে কার্যকারী অঞ্চল বলে। 2001 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার 6.56, অর্থাৎ 65.26%। পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কলকাতার ময়লা জল মাছ চাষের কাজে ব্যবহার করা হয়। ভারতের দরিদ্ররেখার নিচে 30%-এর নিচে বাস করে। পালিয়াড়ি পশ্চিম রাজস্থানের প্রধান ভূমিরূপ। ভারত বাংলাদেশের জলবন্টন বিতর্কের কারণ ফারাক্কা ব্যারেজ। শরাবতী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প। মানব উন্নয়ন সূচক তালিকায় ভারতের স্থান নিম্ন স্তরের নিম্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। শাল গাছ হল একটি পর্ণমোচী গাছ, ডিসিডিয়াস ট্রি। ডিসেম্বর 2004 সালে ভারতে যে সুনামি হয়েছিল কিছু কিছু অংশে, তার কারণ কি ছিল? কারণ ছিল ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যায়। নুনমাটি কি জন্য বিখ্যাত? নুনমাটি নামটা আমরা সবসময় শুনে থাকি। এটা প্রথম সরকারি খনিজ তেল কারখানা এখানেই হয়েছিল, নুনমাটি। সুন্দরবন রয়্যাল বেঙ্গল সরি প্রশ্নটা হচ্ছে এরকম, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয় কেন সুন্দরবনকে? সুন্দরবনকে রয়্যাল মানে ওয়ার্ল্ড হেরিটেজে আখ্যা দেওয়া হয় এই কারণে যে ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যের জন্য।